আসসালাম আলাইকুম আজ আমি আলাপ করব আমরা আগের যে করবো প্রসিডিওর দেখেছিলাম সেখানে প্যারামিটারের মাধ্যমে ইনপুট গ্রহণ করা হচ্ছিল এবং স্টোর প্রসিডিওর মধ্যে সেই ইনপুট দিয়ে বিভিন্ন রকমের ফিল্টার করা হচ্ছিল আজকে আমরা দেখবো প্যারামিটারের মাধ্যমে কিভাবে আউটপুট রিটার্ন করা যায় গ্রহণ করার পরিবর্তে ইনপুট গ্রহণ করার পরিবর্তে স্টোরড প্রসিডিউরের কোন রেজাল্ট বা কোন আউটপুটকে কিভাবে রিটার্ন করা যায় সেটা আমরা আসলে দেখব এখন প্রশ্ন আসতে পারে যে স্টোর্ট প্রসিডিউরের মাধ্যমে সাধারণত এমনিতেই তো আমরা রিটার্ন পাই আবার আউটপুট কিওয়ার্ডের মাধ্যমে রিটার্ন করার দরকার কারণ প্রত্যেকটা স্টোর্ড প্রসিডিউরে একটা আউটপুট কিন্তু দেখা যায় আসলে কোনো আউটপুট দেখা প্রিন্ট হওয়া এবং রিটার্ন হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে বিষয়টা আমরা একটু ভালো করে বোঝানোর জন্য এসকিউএল সার্ভারে যাই ধরুন এখানে আমরা একটা স্টোর প্রসিডিওর তৈরি করব প্রসিডিওর লিখতে গেলে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট প্রসিডিওর তারপরে প্রসিডিওরের নাম তো আমরা এখানে সেটা লিখলাম প্রসিডিওরের নাম হয়তো এই ক্ষেত্রে আমরা টেস্ট দিলাম তারপরে যথারীতি অ্যাজ কিওয়ার্ড দিতে হয় এবং আমাদের প্রসিডিওরের কোয়েরিটা লিখতে হয় তো আমরা এক্ষেত্রে খুব সিম্পলি একটি কোয়েরি লিখলাম select ধরেন টোয়েন্টি কে আমরা এই প্রসিডিউরের মাধ্যমে প্রিন্ট করতে চাই তাহলে এই প্রসিডিউর এর কাজ কি টেস্ট প্রসিডিউর এর কাজ হলো জাস্ট সিলেক্ট টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি কে প্রিন্ট করবে তো চলুন আমরা এটা এক্সিকিউট করি আমাদের টেস্ট প্রসিডিউর তৈরি হয়ে গেছে আমরা যদি আরেকটা কুয়েরির মাধ্যমে এই টেস্ট প্রসিডিউর কে এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কোন প্যারামিটার দেওয়া হয় নাই তাই প্যারামিটার এখানে দেওয়ার প্রয়োজন নাই আমরা জাস্ট এক্সিকিউট টেস্ট লিখলাম এখন দেখেন এই টয়েন্টি কিন্তু এখানে আমরা পাচ্ছি এখন এই টয়েন্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউ করতে পাচ্ছি প্রিন্ট হচ্ছে এর কিন্তু রিটার্ন হচ্ছে না কেন রিটার্ন হচ্ছে না কারণ এই টয়েন্টিকে কিন্তু আমরা কোনো ভেরিয়েবলের মধ্যে নিয়ে ধরেন আমরা যদি মনে করি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে ধরেন এটা নাম দিলাম নাম তারপরে আহ আমরা দিলাম অবশ্য ডিক্লেয়ার লিখতে হয় তো ডিক্লেয়ার নাম এটা ধরেন অ্যাজ দিলাম ইন্ট আচ্ছা এবার আমরা যদি মনে করি যে অ্যাট নামের মধ্যে ইকুয়াল টু এটা নিয়ে নিব

এই এক্সিকিউট টেস্ট করলে আমাদের এটা প্রিন্ট হচ্ছে বাট এটা আসলে রিটার্ন হচ্ছে না অর্থাৎ কোন কিছুর মধ্যে আমি নিতে পারছি না নিয়ে সেটা নিয়ে যে আবার কাজ করব ফার্দার কোন অ্যাক্টিভিটিস করব যোগ বিয়োগ করব সেটা কিন্তু পাচ্ছি না আচ্ছা এখন আমাদের দরকার হলো যে কোন একটা আউটপুট রিটার্ন হবে সেই রিটার্নটা নিয়ে আমি আবার হয়তো অন্য কোন প্রসিডিউরের ইনপুট হিসেবে পাঠাতে পারি সেটা কারোর সাথে যোগ করতে পারি সেটা কিভাবে করব। সেটা আমরা আউটপুট প্যারামিটারের মাধ্যমে করতে পারি তো চলুন তাহলে আউটপুট প্যারামিটারের মাধ্যমে কিভাবে করতে পারি সেটা দেখি তো এখানে আমাদের এই একটি প্রসিডিউর লেখা আছে তো সেটাকে আমরা কপি করলাম কপি করার পরে আমরা এখানে সেটা আমরা লিখলাম তো এখানে আমাদের এই প্রসিডিউরের নাম দিলাম যে আউটপুট প্যারাভামেটের মধ্যে মাধ্যমে গেট ম্যানেজার আই ডি হয়তো আমরা পেতে চাচ্ছি তো ক্রিয়েট প্রসিডিউর প্রসিডিউর নাম ইউ এস পি গেট এখন যে ভেরিয়েবলটি এখানে দিলে দিলাম লিখলাম সেটা কিন্তু আউট মানে কোনো কিছু গ্রহণ করবে না বরং আউটপুট মানে কোনো কিছু রিটার্ন করবে কারণ কি কারণ এটা টাইপ হলো ইন্টিজার এবং এটা আউটপুট হিসাবে ডিক্লেয়ার করলাম এই ডিক্লেয়ার করা মানেই হচ্ছে এই ধরনের প্যারামিটারে কোনো কিছু গ্রহণ না করে মানে রিটার্ন করে তারপরে আমার এই প্রসিডিউরের মধ্যে আমি লিখলাম সিলেক্ট ধরেন এই নামে যে নামে আমি ডিক্লেয়ার করেছি সেই নামে ম্যানেজার আইডি নিলাম এবং তার মধ্যে আমরা হয়তো বিশেষ কোনো সংখ্যা ডেটাবেস থেকে নিয়ে আসলাম যে স্টাফ টেবিল থেকে যখন স্টাফ আইডি ফোর তখন ম্যানেজারের আইডিটা কত সেটা আমরা এই ম্যানেজার আইডির মধ্যে রিসিভ করলাম ঢুকালাম এখানে অবশ্য হার্ড কোডেডও করতে পারতাম কিন্তু আমরা একটা ডেটাবেস থেকে একটা বিশেষ ম্যানেজার আইডি এই ম্যানেজার আইডির মধ্যে ইনসার্ট করেছি এখন যেটা হবে এই ম্যানেজার আইডিটা কিন্তু রিটার্ন হবে চলেন এই প্রসিডিওরটাকে আমরা এখন আমরা এখন কল করি তো এই কোয়েরি থেকে আমরা প্রসিডিউরটাকে কল করছি কল করতে গেলে আমরা জানি যে এখান থেকে একটা ম্যানেজার আইডি কিন্তু আসবে সো এটাকে আবার আমাদের রিসিভ করতে হবে কোনো একটা ভেরিয়েবলে রিসিভ করতে হবে সেই জন্য আমরা সেই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করলাম ম্যানেজার আইডি নামেই লিখলাম এবং এটা আমরা ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করলাম এবং দেখেন এই প্রসিডিউরটাকে আমরা এক্সিকিউট করলাম সাথে এই যেটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি সেটা আউটপুট লিখে দিলাম তার মানে কি এটার মধ্যে যে জিনিসটা আসবে যে ভ্যালুটা আসবে সেটা এখানে ঢুকে যাবে এটা আউটপুট না লিখলে মিন করতে তাই ইনপুট কিন্তু যেহেতু এটা আউটপুট প্যারামিটার অর্থাৎ কোনো কিছু আসবে এবং এর মধ্যে ঢুকবে তাই এখানেও আউটপুট কিওয়ার্ডটা আমরা লিখলাম তো এখানে আগের প্রসিডিউরটা নিশ্চয় চালু হয়েছে চলেন আমরা দেখি তৈরি হয়েছে না এখনো তৈরি হয় নাই তাহলে আমরা এটাকে রান করি এটাকে করলাম এখন এখন তৈরি হবে এই এই প্রসিডিউরটা যে এখানে হয়েছে আমরা যদি এই ম্যানেজার আইডি দিয়ে যদি সেই ভ্যালুটাকে রিটার্ন যেটা রিটার্ন করেছে সেটাকে যদি রিসিভ করি করে এই প্রিন্ট দিয়ে এখানে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো চলেন দেখি এই যে এখানে দুই রিসিপ দুই আসলে এই ম্যানেজার আইডি রিসিভ করছে তার মানে এখানে কি হলো দেখেন এই ম্যানেজার আইডিতে এই যে স্টাফ আইডি ছিল ফোর তার ম্যানেজার আইডি ছিল দুই সেই দুইটা ম্যানেজার আইডির মধ্যে ইনসার্ট হয়েছে এবং সেই দুইটা যথারীতি এখানে রিটার্ন হয়েছে এখন সেই ম্যানেজার আইডি কে আমরা এখন আবার এখানে প্রিন্ট করলাম প্রিন্ট করে দেখলাম তো এই রিটার্ন হওয়ার আরেকটা সুবিধা হলো যে আমরা যদি এখানে প্রিন্ট নাও করে আমরা চাইলেই কিন্তু ধরেন আমরা কথার কথা এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ডিক্লেয়ার মনে করেন অ্যাট সাম এটাও ইন্টিজার টাইপ করলাম এবং আমরা সেট করে এই অ্যাট সামের মধ্যে যদি মনে করি যে ইকল টু যে ম্যানেজার আইডি টা আসবে সেটা সাথে আরো দুই যোগ করবো তারপরে আমরা প্রিন্ট করবো এ সামকে তাহলে এক্ষেত্রে কি হবে আমার যে ম্যানেজার আইডি টা আসবে সেই ম্যানেজার আইডি টা কিন্তু সরাসরি প্রিন্ট হচ্ছে না সেটাকে আবার অন্য একটা কাজে আমি ব্যবহার করতে পারছি চলেন দেখি এই দেখেন দুই ম্যানেজার আইডিতে এসেছে আরো দুই আমি যোগ করেছি ফোর কিন্তু আমার এখানে হয়েছে তো এটি কিন্তু আমরা যদি এভাবে আউটপুট কিওয়ার্ডের মাধ্যমে যদি রিটার্ন করে না নিতাম আউটপুটটা যদি রিসিভ না করতে পারতাম তাহলে কিন্তু এটা করতে পারতাম না যেমন আমাদের প্রথমে যে স্টোর প্রসিডিওরটি দেখেছিলাম সেখানে কিন্তু প্রিন্ট হচ্ছিল কিন্তু কোনো ভেরিয়েবলের মধ্যে রিসিভ করতে পারছিলাম না তো এটা আমরা জানতে পারলাম যে আউটপুট এর মাধ্যমে কি করে একটা থেকে ডেটাটা কিন্তু আউটপুট করা যায় বা পাঠানো যায় সেন্ড করা যায় বা রিটার্ন করা যায় এখানে আমরা শুধু ইন্টিজার না আমরা চাইলে এর মাধ্যমে কিন্তু ভার ক্যারও আমরা রিটার্ন করতে পারি যেমন ধর ম্যানেজার এটা যদি হতো ধরে এটাকে হারকার বানাই দিলাম তাহলে এই ম্যানেজার আইডির মধ্যে ধরেন কথার কথা এখানে আমি একটা হার্ডকোডেড ভ্যালু একটা হারকার দিয়ে দিলাম টেস্ট একটা দিলাম এটা কিন্তু ক্যারেক্টার এখন এখানে যখন সে রিসিভ করবে রিসিভ করার সময় এটা অবশ্যই হারকার হতে হবে তো ম্যানেজার আইডিতে এটি রিসিভ হচ্ছে তারপরে ধরেন আমরা এই ম্যানেজার আইডি কে আবার প্রিন্ট করছি এবার এটা আমরা অল্টার করে দি যেহেতু আমাদের অলরেডি এটা আছে অল্টার করে দিলাম প্রসিডিউরটাকে এবার ম্যানেজার আইডির মধ্যে একটি ভারকার বা টেক্সট পাঠাচ্ছি আমরা এক্সিকিউট করলাম এখন যদি আমরা এই ম্যানেজার আইডি দিয়ে আউটপুট ভেরিয়েবল দিয়ে এটাকে রিসিভ করি এবং প্রিন্ট করি আমাদের কিন্তু দেখেন প্রিন্ট হচ্ছে তার মানে আমরা কি জানলাম যে আউটপুট প্যারামিটারের মাধ্যমে আউটপুট প্যারামিটারের মাধ্যমে আহ কিছু স্টোর প্রসিডিওর গ্রহণ না করে বরং রিটার্ন করতে পারে সেই বিষয়টা আমরা আজকে আজকের ভিডিওতে জানলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে